কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে বেঁচে আছি কেন, জীবনের কোনো উদ্দেশ্য নেই। কাপেল দেখলে গলা টিপতে ইচ্ছে করে আর নিজেকে বেশি সিঙ্গেল মনে হচ্ছে। দেন কংগ্রাচুলেশনস গাইস, পূজো এসে গেছে। এলাম যে কথা নিতে, পূজোর কষ্ট নিতে, ঠিক বলো। বাট পূজো পূজো ফিলটাই আসছে না। ফুল কিছু শুনুন। হ্যালো গাইস, তো পূজো ইজ হিয়ার। ইংলিশ পূজো এসে গেছে গাইস, পূজো। বাট প্রত্যেকবারের ন্যায় এবছরও পূজোর ফিল ইজ অ্যাবসেন্ট। আর এর পিছনে প্রধান কারণ এই বিড়ালের পোদের মতো দেখতে মালটা। সালা দুদিন পর পর নতুন ভাইরাসের নাম শুনতে পাচ্ছি। পৃথিবীতে 561 কোটি মানুষ সেক্স করলে বাচ্চা হয়, আর বাকি 139 কোটি সেক্স করলে ভাইরাস হয়। এরা চাইনিজ। আপনি ঠিকই বলেছেন। ব্যাক টু দা পয়েন্ট, পূজো। তো এবারের পূজো প্রত্যেকবারের থেকে আলাদা। এটা কেমন শ্রীভূমির পূজো কমিটির মতো হয়ে গেল, আলাদা কিন্তু একই রকম। কিন্তু স্পেশালি করোনা এই বছরটার বাড়া ভাতে ছাই ঢেলেছে। তারপরেও যদি এবারের পূজোর স্বাদ কোনোভাবে নষ্ট হয়, তার প্রধান কারণ হলো মহালয়া। এটা মহালয়া না মেয়েদের মুড সুইং আমি জানি না, যখন তখন সময়ের কোনো ঠিক নেই, এক মাস আগে হয়ে গেল। আর তার উপর কিছু অ্যাক্ট্রেস আছে, নাম আমি নেব না, মেকআপ করে যা দুর্গা লীলা দেখিয়েছে না, মা দুর্গা লাইক, যাব না আমি, নিচে যাব না। কি করছে ওরা আমায় নিয়ে? ভাই দাঁত কেলাতে কেলাতে ও শরবত করছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফিক্সড ম্যাচ। আগে ডিডি বাংলায় মহালয়া দেখতাম, গায়ের লোম খাড়া দিয়ে উঠতো, আর এখনের মহালয়াগুলো গলার কাটা মনে হয়। কোনটা মহালয়া, কোনটা যাত্রাপালা, ধরতে পারবেন না আপনি? আর যদি কারো এই ভালো লাগে, তবে বেশি করে পেয়ারা খাও, স্বাদ নষ্ট হয়ে গেছে তোমার। আর তাদের মা বাবাদের বলতে চাইবো সরি, আপনাদের সন্তান মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে। এরপরও পুজো পুজো ফিল না আসার অন্যতম কারণ হলো নিউজ চ্যানেলগুলো। হ্যালো হ্যালো হ্যালো, পুজো আসছে, পুজো নিয়ে দেখাও, পুজো নিয়ে। আগে কি সুন্দর পুজোর আগে দেখাতো, 100 দিন বাকি, 40 দিন বাকি, 20 দিন বাকি, আর এখন সারাদিন করোনা নিয়ে নেগেটিভ নিউজ। আর এই দীপিকা পাত দিল, দীপিকা পাত দিল, এই শ্রদ্ধা তো চুল আছড়ায়নি, এই সারার নাক দিয়ে তো ঘি বেরোচ্ছে। ওরে পুজো নিয়ে দেখা, পুজো নিয়ে, আমরা তো বাঙালি, আমাদের গাজার গন্ধে না ধুনুচির গন্ধে বেশি ইন্টারেস্ট। আর দীপিকা পাত দিয়েছে সেটা দেখাতে পারো, কৃষি আন্দোলন দেখাতে পারো না, দুদিন আগে একটা মেয়ে রেপ হলো সেটা দেখাতে পারো না। ড্রাগ দো, ড্রাগ দো, ড্রাগ দো, ড্রাগ দো, ড্রাগ দো। নিউজ চ্যানেল না কমেডি চ্যানেল মাইরি। বেসিক্যালি আমি ডেসপারেট হয়ে পূজোর ফিল আনার জন্য এই সব করছি। এবার আমাদের ফেসবুক মডেল ওপি, সারা বছর পূজোর আগে অভয়া শক্তি বল প্রদয়িনি তুমি যাও যা। আবার ক্যাপশন দেয় আমি দেবী, তুমি দেবী নও। বয়ফ্রেন্ড 2 মিনিট পরে রিপ্লাই দিলে কাঁদে, আবার দেবী, নিব্বি সোনা নিব্বি। এরপর আবার ক্লাব থেকে চাঁদার প্রেশার, এবছর প্যান্ডেলের সাইজ ছোট হলে ওদের হ্যান্ডেল, ওদের চাঁদার অ্যামাউন্ট কমবে না। একে তো কোভিড এর জন্য কোনো ইনকাম নেই, একটা জাঙ্গিয়া পড়ে আছে, ওটাও কি বেচে দেব? ওরে আমার বাবা কি আম্বানি, আর আম্বানি হলো তোদের কেন এত টাকা চাঁদা দেবো, তাহলে তো নিজের বাড়িতেই দেশপ্রিয় পার্ক, শ্রীভূমি, সুরুচি সঙ্গ নিজেই বানিয়ে ফেলতাম। হ্যাঁ গো, তো পূজোতে টাকা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর তোমরা আর্ন করতে পারো জাংলিরামি অ্যাপ থেকে। এটা ইন্ডিয়াতে লিগাল, আর এটা গ্যাম্বলিং নয়, ইটস আ গেম অফ স্কিল। আর জাংলিরামিতে 20 মিলিয়নেরও বেশি ইউজার্স আছে। তো জাংলিরামিতে টুর্নামেন্ট খেলে মানুষ হন্ডা মেজ, রয়্যাল এনফিল্ড জিতছে। এখানে ডিলস, 10 কার্ড রামি, এছাড়া পয়েন্ট মতো গেম খেলে তোমরা টাকা আর্ন করতে পারো। এছাড়া এখানে সবসময় কোনো না কোনো টুর্নামেন্ট চলে যেখান থেকে তোমরা আর্ন করতে পারবে। আর এখন এখানে চলছে আরপিএল 9 টুর্নামেন্ট, যেটা 16 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে এবং নেক্সট 50 ডেজ পর্যন্ত চলবে, যার ফার্স্ট প্রাইজ হলো 75 লাখ টাকা এবং অল ওভার প্রাইজ হলো 10 কোটি টাকা। এখানে ক্যাশ অ্যাড করা এবং উইথড্রল করা খুব ইজি। আর এখন জাংলিরামি তোমাদের অফার করছে 100% ওয়েলকাম বোনাস, মানে 100 টাকা দিয়ে রেজিস্টার করলে 100 টাকা এক্সট্রা পাবে। এখানে ক্রেডিট, ডেবিট, ইউপিআই এছাড়া পেটিএম থেকেও ডিপোজিট করা যায় এবং কোনো রকম উইথড্রল ফিজ লাগে না। কিন্তু ক্যাশ উইথড্রল করার জন্য তোমাদের KYC আপডেট করা থাকতে হবে, আর তোমরা যদি গেমটা কাউকে রেফার করো তাহলে সেখান থেকে তোমরা 1000 টাকা পর্যন্ত জিতে নিতে পারো। আর এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে তোমরা। তো অ্যাপটা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনের ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবে। আর যদি কেউ iOS ইউজ করো তাহলে iOS স্টোরেও পেয়ে যাবে। ঠিক আছে, এরপর হলো আসল পার্ট। এবার পূজোয় কাপলরা হাত ধরবে, ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরবে, লালের সাথে লাল, নীলের সাথে নীল, হলুদের সাথে হলুদ,
কাপেল নাকি বালিশের কভারের সেট বোঝা যাবে না। ছোটবেলা জানতাম অঞ্জলি দিতে অষ্টমী তিথি, ব্রাহ্মণ আর ফুলের প্রয়োজন। তুমি যদি এখনো এটা ভেবে থাকো তুমি ভুল, ইউ আর রং। এসবে নিকুচি করেছে, শুধু পাশে দাঁড়ানোর একটা মানুষ লাগে। কেন একা সোজা হয়ে দাঁড়াতে পারিস না তোরা? প্যারালাইসিস হয়েছে তোদের? ন্যাকামির একটা সীমা থাকে মায়েরি। আর আমার এসব কথা বলার পর যদি আমাকে ফ্রাস্ট্রেটেড সিঙ্গেল মনে হয় তবে আমি তাই। আর আগের বছর পাড়ার মাইকে রানু মন্ডল ওপি, ও এরকম ছিল না। বাট প্রত্যেক বছর পুজোর আগে সিঙ্গেলদের বুকটা চিনচিন করলেও পুজোর চারটে দিন আমরা গজলির আমির খান হয়ে থাকি। কিন্তু এসব গান চালিয়ে আমাদের ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিকে ফুলিয়ে ফাপিয়ে তুলবেন না প্লিজ। এবার সবাই বলছে এবার পুজোয় সব নিউ নর্মাল। বিশ্বাস করুন আমার সবকিছু অ্যাবনর্মাল লাগছে। আমি দেখতে চাই কিভাবে বাঙালি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ঠাকুর দেখে, যাতে আমিও বুড়ো বয়সে নিজের নাতি নাতনিকে বলতে পারি বাঙালিও পারে রে, বাঙালিও পারে, লাইনে না গুতিয়ে বাঙালিও পারে। কারণ মেট্রোর লাইনও কতবার ঠাকুরের, কিছু মানুষের গায়ে এসে করে না গোতালে হয় না। আর নিজে গুতিয়ে পিছনে তাকিয়ে বলবে আরে দাদা ঠেলবেন না, পড়ে যাব তো, সামনে লোকজন আছে, এরা হলো শেয়ানাগিরির একদম উচ্চ পর্যায়ে। ও শেয়ানাগিরি থেকে মনে পড়লো, ভলেন্টিয়ার, যদি ঠাকুরের সামনে গিয়ে কোনো ছেলে সেলফি তোলে তো ভলেন্টিয়ার লাইক এই বেরো, ছবি তোলা বারণ, দেখতে পাসনি? আর যদি কোনো মেয়ে সেলফি তোলে, এই শুনছেন, ছবি তোলা বারণ এখানে, প্লিজ আরেকটা তুলি, আচ্ছা ওকে তুলুন। এত লিঙ্গ বৈষম্য কেন ভাই? কই মেয়ে ভলেন্টিয়ার গুলো তো আমাদের সাথে এরকম করে না। আর রিলেটিভরা যারা পুজোর সময় টাকা দেয় না, ফাক অফ। আর যারা 100 টাকা হাতে দিয়ে বলে যেটা ভালো লাগে সেটা কিনে নিস, তাদেরকে বলে দিও 100 টাকা এখন একটা হাফ প্যান্টও হয় না। এবার পুজোর আগে সব সিঙ্গেল বন্ধুরা, ভাই কাউকে একটা খুঁজে দে ভাই, পুজোর চারটে দিন ঘুরবো। আরে আমি বন্ধু না দালাল। আর আমি সালা নিজের জন্য কাউকে পটাতে গেলে সে এখনো নিজের এক্সকে ভোলাতে পারেনি, এটা কোনো জীবন? তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের পুজোর প্ল্যান কি, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি তোমাদের ভালো লাগলো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সব জায়গায় শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করো। আর জাংলির আমি অ্যাপটা ডাউনলোড করতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে ডাউনলোড করতে পারো। আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো, সব জায়গায় রাহুল দে। আর চ্যানেলের নাম চেঞ্জ হয়েও বোকাচন্দ্র থেকে রাহুল দে হয়েছে, একটু চেক করে নিও, বেল আইকনটা ক্লিক করে নিও। ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সব সোশ্যাল মিডিয়ার, ফলো করে দিও। সবার পুজো ভালো কাটুক, সবাই মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। আর পুজোর আগে আরও একটা ভিডিও আসছে, এখন এত কিছু বলে লাভ নেই। টাটা, ভালো থেকো। গরম ভাই, গরম লাগে আমার। লে মার বাবাজি কি বুটি।